শুভ সন্ধ্যা বন্ধুরা, এটা দেখো আজকের আনন্দবাজার পত্রিকা। আমি তোমাদের একদম দেখিয়ে দিতে চাই, এটা হচ্ছে আজকের আনন্দবাজার পত্রিকা। তোমরা ডেটটাও দেখে নাও, এখানে পরিষ্কার ভাবে একদম দেখো ডেট দেওয়া আছে, এটা হচ্ছে 25শে জুলাই। এবার এই যে পেপার, এই পেপারের একদম এই দেখো এদিকে একটা খবর প্রকাশিত হয়েছে, তোমরা সবাই দেখো এরকম একটা খবর। সেটা হচ্ছে যে কয়েক হাজার নিয়োগ রাজ্যে, আজকে আনন্দবাজারের প্রথম পাতাতেই একটা খবর এসেছে, কয়েক হাজার নিয়োগ রাজ্যে, যেখানে বলা হয়েছে যে নতুন পদ এবং নিয়োগ মিলিয়ে বেশ কয়েক হাজার চাকরির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। তা এই যে নতুন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে সেটাতে কি কি বলা হয়েছে, রাজ্য মন্ত্রিসভায় বলা হয়েছে কলকাতা পুলিশে 2500 কনস্টেবল নিয়োগ করা হবে। এবং সেটা সব থেকে বড় কথা, বহু পরীক্ষার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে, এখানে যেটা বলেছে মন্ত্রিসভা কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে 440 জন ক্লার্ক নিয়োগেও ছাড়পত্র দিয়েছে। দমকলে 86 পদের কথা বলা হয়েছে, স্বাস্থ্য মিশনে 5468 জন, অবশ্য এদেরকে চুক্তির ভিত্তিতে, আর গাজন হাসপাতালে 111 পদ। তাহলে আমার যেটা মনে হয় যে আমরা এতদিন ধরে যে শুনছিলাম যে ক্লার্ক নিয়োগ করা হবে, সেটার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ খবর যেটা, সেটা হচ্ছে কর্মীবর্গ এবং প্রশাসনিক দপ্তরে 440 জন ক্লার্ক নিয়োগের, শুধুমাত্র কর্মীবর্গ এবং প্রশাসনিক দপ্তরেই 440 জন। তাহলে একই সাথে এটা যখন আর কি মানে ডিরেক্টরেটের ক্ষেত্রে হবে, রিজিওনালের ক্ষেত্রে হবে, তখন সেখানে সংখ্যাটা আরও আর কি মানে অনেক বেশি পাবে। সুতরাং আমরা দীর্ঘদিন থেকে যে কথাটা বারবার শুনে আসছি যে ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আজকের আনন্দবাজারের প্রথম পাতায় খবরটা প্রকাশিত হয়েছে, যেখানে খুব স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে মন্ত্রিসভা যেটা বলেছে সেটা হচ্ছে কর্মীবর্গ প্রশাসনিক দপ্তরে 440 জন ক্লার্ক। তাহলে মন্ত্রিসভা 440 জন যে ক্লার্কের নিয়োগের বিজ্ঞপ্তি মানে অনুমোদনটা দিল, সেটা শুধুমাত্র মানে প্রশাসনিক দপ্তরে। তাহলে একই সাথে আমরা এর পাশাপাশি রিজিওনাল এবং যখন আরো বাকিগুলো অর্থাৎ ডিরেক্টরেট এগুলো যখন যুক্ত হবে, আমার মনে হয় যে সেই ভ্যাকেন্সিটা আরো অনেক বেশি হবে। এবং পাবলিক সার্ভিস কমিশন হোক বা পরবর্তীকালে নতুন যেটা তৈরি হয়েছে, নতুন যে সংস্থা কাজ শুরু করতে চলেছে, স্টাফ সিলেকশন কমিশনই হোক, সেটা কিন্তু মানে বিজ্ঞপ্তি জারি করবে, সেটার জন্য অবশ্যই আমাদের তাদের যে ওয়েবসাইট রয়েছে সেগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। আর একটা কথা, এই যে মানে একটা বিজ্ঞপ্তির প্রক্রিয়া শুরু হচ্ছে, সেখানে কিন্তু পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে যেটা জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে টেন্টেটিভ ডেট কিসের জন্য, সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্ট্রেস আনআর্মড ব্রাঞ্চ এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023, অর্থাৎ 2023-এ কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর এবং মানে সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চের এবং সার্জেন্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হবে কবে থেকে, না আগস্ট মাসের শেষ দিক থেকে, অর্থাৎ 27শে আগস্ট থেকে, ঠিক আছে। অর্থাৎ আমরা পরিষ্কার ভাবে যেটা বুঝতে পারছি যে রিক্রুটমেন্ট ড্রাইভের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আমরা যেটা আশা রাখবো সেটা হচ্ছে ক্লার্কশিপের পাশাপাশি এই যে মিসলেনিয়াস, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফুড এসআই যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল, সেটারও একটা বিস্তারিত নোটিফিকেশন আসুক। এবং আমরা এটাও মোটামুটি আশা রাখতে পারবো যে মিসলেনিয়াসের যে বিজ্ঞপ্তি সেটাও আসার কথা আছে, সেটাও বিস্তারিত আসুক। এবং এই যে প্রক্রিয়াগুলো সেগুলো মন্ত্রিসভা যখন একটাতে ছাড়পত্র দিয়েছে, নিশ্চয়ই মানে বাকিগুলোতেও দ্রুত ছাড়পত্র দেবে। এবং তোমরা সেই যে বিজ্ঞপ্তি কখন আসবে সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি কিন্তু আর কি মানে এই চ্যানেলে যখন যখন বিজ্ঞপ্তি আসবে সেটার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে বা সেটার মানে কোন কোন বই ফলো করতে হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার এই চ্যানেলে অবশ্যই করে দেবো। যেমন আজকে এই ধরনের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম, সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর একটা কথা, WBCS 2023-এর প্রিলিমিনারি এবং 2022-এর মেন্সের জন্য আমি অনেকগুলো মক টেস্টের একটা সেট তৈরি করেছি, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে যে ইমেলটা রয়েছে সেটা দেখে আমার সাথে অবশ্যই আর কি মানে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে তোমরা ভবিষ্যতে এই সংক্রান্ত যে সমস্ত আর কি মানে নোটিফিকেশন সেটার আপডেট একদম সঠিক সময়ে পেয়ে যাবে, ঠিক আছে। ভালো থেকো, আমরা আশা রাখবো পরীক্ষা হবে এবং তোমরা সেই সমস্ত পরীক্ষায় বিজয়ী হবে বা সাফল্য লাভ করবে। ভালো থাকবে।